নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম জানাই এজি লাভ স্টুডিও ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, একটা অন্ধকার ঘরে কাউকে আটকে রাখলে যেমন একটা মানুষ অসহায় বোধ করে এবং কিছু করতে অক্ষম হয়, তেমনি তন্ত্রমন্ত্র ও গুবিতা ইত্যাদির মাধ্যমে কোনো ব্যক্তিকে এবং তার বাড়ি, পরিবার, ব্যবসা বাণিজ্য ইত্যাদিতে অদৃশ্যভাবে বেঁধে রাখলে তার জীবন ধ্বংস হয়ে যায়। তাকে ব্যবসায়িক ক্ষতি, চাকরি হারানো, অর্থহানি, দুর্ঘটনা ইত্যাদির মতো অনেক সংকটের মুখোমুখি হতে হয়। প্রিয় বন্ধুগণ, আপনারা যদি মনে করেন যে কেউ আপনাকে অদৃশ্যভাবে বেঁধে রেখেছে, তাহলে এই ব্যাপারে কয়েকটি লক্ষণের কথা বলা হয়েছে। এরকম ঘটনা যদি আপনার সাথে ঘটে, তাহলে আপনি বুঝতে পারেন হয়তো কেউ আপনাকে তন্ত্রমন্ত্র দ্বারা বেঁধে রেখেছে। এমন পরিস্থিতিতে এই ভিডিওটিতে 10টি সহজ প্রতিকারের কথা বলা হয়েছে। আপনি আপনার সুবিধা অনুযায়ী অন্তত 2টি প্রতিকার চেষ্টা করে এর থেকে মুক্তি পেতে পারেন। তো চলুন জেনে নেওয়া যাক। যা সম্পূর্ণ জানতে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং নিজের আত্মীয়দের সাথে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এক, যখন হঠাৎ করে আপনার বিরুদ্ধে ঘটনা ঘটতে থাকে। 2, যখন ঋণের অবস্থান এমন হয়ে যায় যে আপনাকে ঋণের সুদ পরিশোধের জন্য ঋণ নিতে হবে। 3, যখন সুখের সংসারে হঠাৎ করে মতবিরোধ দেখা দেয় এবং গৃহে কলহল শুরু হয়। 4, যখন বাড়ির সদস্যদের ভাগ্য খারাপ হতে শুরু করে এবং তাদের চাকরি বা কাজ চলে যায়। 5, যখন আপনার ব্যবসার স্থান বা বাড়ির ভেতরে বা বাইরে এমন কিছু পড়ে থাকে যা আপনার মূল্যবোধ ও ধর্মের পরিপন্থী। 6, যখন বাড়ির কেউ হঠাৎ মারা যায় বা কেউ দুরারোগ্য রোগে আক্রান্ত হয়। 7, যখন কারখানা, দোকান বা ব্যবসার স্থান হঠাৎ কোনো দুর্ঘটনার কারণে বন্ধ হয়ে যায়। 8, যখন ভুল সিদ্ধান্ত নেওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন এবং আপনাকে এর ফল ভোগ করতে হবে। যদি এই উল্লেখিত ঘটনাগুলি বা লক্ষণগুলি আপনার জীবনে দৃশ্যমান হয়, তবে বুঝতে হবে যে বাস্তবে আপনার উপর মন্ত্রবন্ধন ব্যবহার করা হয়েছে। এমন পরিস্থিতিতে এই প্রতিকারগুলো চেষ্টা করে এর থেকে মুক্তি পেতে পারেন। 1, ঘরুজা গরুর গোমূত্র, গঙ্গাজল এবং বৃষ্টির জল, এই 3টি জিনিসের মিশ্রণ প্রস্তুত করুন। এই মিশ্রণটি 1 লিটারের বোতলে ভরে নিন। তারপর প্রতিদিন সন্ধ্যায় একটি ঘটিতে সাধারণ জল নিয়ে তাতে প্রায় 4 চামচ এই মিশ্রণ যোগ করুন এবং পুরো বাড়ি, অফিস, কারখানা বা দোকান বা ব্যবসার জায়গায় হালকাভাবে ছিটিয়ে দিন। আপনি প্রায় 10 দিনের মধ্যে ফলাফল পেতে শুরু করবেন। 2, খোঁজ নিয়ে দেখুন আপনার বাস্তুতে বা পরিবারে কোনো দেবতা বা দেবীর পূজা করা হতো, অর্থাৎ আপনার পূর্বপুরুষরা কোনো দেবী দেবতার পূজা করতেন। তার আশ্রয় নিন, সেই দেবতার পূজা আবার শুরু করুন, এতে আপনি উপকার পাবেন। যদি তন্ত্র প্রক্রিয়ার মাধ্যমে বন্ধন করা হয়ে থাকে, তবে এই প্রতিকারের সুফল কয়েক দিনের মধ্যে দৃশ্যমান হয়ে যায়। 3, সমস্ত গ্রহের অশুভ প্রভাব রোধে একাদশী ও প্রদোষের উপবাস সবচেয়ে ফল দেয়। হিন্দু ধর্মে একাদশী এবং প্রদোষ উপবাস পালনের পিছনে বিজ্ঞান হল, এটি আপনার রাহু, চন্দ্র এবং শনির খারাপ প্রভাবকে নিরপেক্ষ করে এবং তাদের শুভে পরিবর্তন করে। প্রত্যেক পক্ষের কৃষ্ণ ও শুক্লপক্ষের একাদশী ও প্রদোষে আপনি যদি আচার অনুষ্ঠান অনুসারে উপবাস করেন, তবে নিশ্চিতভাবে আপনার উপরের বন্ধন ধীরে ধীরে শেষ হতে শুরু করবে। 4, প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন, মঙ্গলবার বা শনিবার হনুমানজির মন্দিরে যান এবং তার পূজা করুন এবং তাকে সিঁদুর নিবেদন করুন। বন্ধন থেকে মুক্তির সর্বোত্তম সমাধান হল হনুমানজির আরাধনা করা। আপনি যদি হনুমানজির ভক্ত হয়ে থাকেন, তবে আপনি জীবনে কখনো আবদ্ধ বোধ করবেন না। 5, যে কোনো তন্ত্রমন্ত্রের বন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্য 1 মুঠো লবণ নিয়ে সন্ধ্যায় 3 বার মাথার উপর দিয়ে প্রধান দরজার বাইরে ফেলে দিন। এভাবে টানা 3 দিন করুন। আরাম না পেলে মাথার উপর 1 মুঠো লবণ 3 বার ঘুরিয়ে টয়লেটে ঢেলে ব্রাশ করুন, সুফল অবশ্যই পাবেন। 6, 5 বা 7 ধরনের ফল নিন এবং সেগুলো নিয়ে গিয়ে যে কোনো মন্দিরে ঈশ্বরের সামনে রাখুন। ঈশ্বরকে সাহায্যের জন্য প্রার্থনা করুন
এবং আপনাকে বন্ধন থেকে মুক্তি করার প্রার্থনা করুন। পাঁচটি মঙ্গলবার বা বৃহস্পতিবার এটি করলে আপনি বন্ধন থেকে মুক্তি পাবেন। সাত, যখনই আপনি শ্মশানে যাওয়ার সুযোগ পান, শ্মশান থেকে আসার সময় আপনার পেছনে কিছু কয়েন ছুঁড়ে দিন। মনে রাখবেন, ছোড়ার সময় বা ছোড়ার পরে পেছনে ফিরে তাকাবেন না। এর দ্বারা আপনি ঐশ্বরিক সাহায্য পেতে শুরু করবেন এবং আপনি বন্ধন থেকে মুক্তি হবেন। আট, যদি কেউ কালো জাদু করে থাকে বা ঘরে উন্নতিতে বাধা দিয়ে থাকে, তবে এই প্রতিকারের মাধ্যমে তার প্রভাব দূর হবে। তন্ত্রশাস্ত্রে কালো হলুদ, শঙ্খ, রত্ন, বন্দনা, শ্রীফল, একমুখী নারকেল, কড়ি ইত্যাদি অনেক জিনিস ব্যবহার করা হয়। এইসব জিনিসের বিভিন্ন গুরুত্ব এবং ব্যবহার আছে। এগুলো সবই অলৌকিক জিনিস। এরকমই একটি অলৌকিক উদ্ভিদ হল আকন্দ। এটি একটি খুব আশ্চর্যজনক উদ্ভিদ। যে বাড়িতে এটি স্থাপন করা হয় সেখানে কোনো প্রকার তন্ত্র বা মন্ত্র বা জাদুবিদ্যা কাজ করে না। নয়, মাঝে মাঝে মানুষ হঠাৎ করে এত সমস্যা এবং ঝামেলায় আটকা পড়ে যে তুই কিছুতেই বুঝে উঠতে পারে না। অনেক সময় এর কারণ হল ব্যক্তিভূত বা দুষ্ট নজর বা কোনো অশুভ আত্মার ফাঁদে আটকা পড়ে। এরকম কঠিন পরিস্থিতিতে জ্যোতিষশাস্ত্রীয় সামগ্রিক পড়া বা পুজো করলে অবশ্যই উপকার পাওয়া যায়। বন্ধুরা, এবার আমরা জেনে নেব এই পাঁচ রাশির জাতকদের কেমন কাটবে দিনটি। এক, মমেষ রাশি। জীবনের সব সুখ সৌভাগ্য লাভ করবেন মেষ রাশির জাতকরা। আপনার সাহস ও ধৈর্য দুই বাড়বে। শত্রুরা মেষ রাশির জাতকদের সামনে হার মানবে। জনসেবামূলক কাজেও অংশ নেবেন মেষ রাশির জাতকরা। আপনি যদি চাকরির চেষ্টা করেন তো কোনো বন্ধুর সাহায্যে ভালো চাকরি পেতে পারেন। পরিবারে সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকবে। দুই, সিংহ রাশি। দিনটি রবি যোগের সুপ্রভাবে সৌভাগ্যময় হবে সিংহ রাশির জাতকদের জন্য। আপনি নিজের সব কাজ সাফল্যের সঙ্গে সম্পন্ন করতে পারবেন। যারা আপনার কাজে বাধা তৈরি করার চেষ্টা করছে তারা ব্যর্থ হবে। কর্মক্ষেত্রের কঠিন পরিস্থিতি আপনি নিজের বুদ্ধি ও দক্ষতা দিয়ে অতিক্রম করতে পারবেন। কোনো আইনি জটিলতা থাকলে তাতেও জয় হতে পাবেন সিংহ রাশির জাতকরা। তিন, ববৃশ্চিক রাশি। ববৃশ্চিক রাশি জাতক জাতিকাদের দিনটি বিশেষভাবে সৌভাগ্যে পরিপূর্ণ হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য। অতিরিক্ত কোনো সূত্র থেকে অর্থ লাভ হতে পারে। সরকারি প্রকল্প থেকে লাভবান হওয়ার যোগ আছে। যে সব বিষয় এতদিন আপনার কাজে বাধা সৃষ্টি করছিল সেই সব সমস্যা এবার কেটে যাবে। বৃশ্চিক রাশির ছাত্র ছাত্রীরা লেখাপড়ায় বিশেষ উন্নতি করবে। ব্যবসাতেও কাল বড় লাভ হওয়ার যোগ আছে। চার, মকর রাশি। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের প্রভাবে বড় কোনো সাফল্য অপেক্ষা করছে মকর রাশির জাতকদের জন্য। এই রাশির জাতক জাতিকারা নিজের জ্ঞান, বুদ্ধি ও পরিশ্রমের জোরে সব বাধা অতিক্রম করতে পারবেন আপনি। কেরিয়ারে কাল বড় সাফল্য পাওয়ার যোগ আছে মকর রাশির জাতকদের। বেশ কিছু অতিরিক্ত অর্থ লাভ হতে পারে। কোনো কারণে এতদিন মানসিক চাপের মধ্যে থাকলে এবার তার থেকে মুক্তি পাবেন। পাঁচ, মমিন রাশি। এই রাশির জাতক জাতিকারা সারাদিন শনিদেবের আশীর্বাদ থাকবে মীন রাশির জাতকদের উপর। এরা সমাজে কোনো উচ্চস্থান আপনি অর্জন করতে পারবেন। সব বিষয়ে পরিবারের সম্পূর্ণ সমর্থন পাবেন মীন রাশির জাতকরা। কাল আপনি যে কাজেই হাত দেবেন তাতেই প্রচুর সাফল্য লাভ করবেন। এই রাশির জাতকরা বিনিয়োগ করলে লাভবান হবেন। ব্যবসাতেও কাল লাভ বাড়বে মীন রাশির জাতকদের।